আইওসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্লান্ট, সুইজারল্যান্ড। চমন স্পিন বোল্ডাক সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? আফগানিস্তান ও পাকিস্তান। বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি সদস্যপদ লাভ করে কত সালে? 1974 সালে। কোন মতবাদ শোকবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে? পূর্ণতাবাদ। কোন প্রণালীটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে? বসফরাস প্রণালী। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রেনিস ফ্রান্সিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো। হায়ারোগ্লিফিক কোন সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি? মিশরীয়। সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন স্থগিত করা হয়েছে? মালি। কোন চুক্তির ফলে ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধের পরিসমাপ্তি ঘটে? ওয়েস্টফালিয়া চুক্তি। মানবাধিকার বিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার 75 বছর পূর্তি হয় কবে? 10ই ডিসেম্বর 2023। আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়? 9 বছর। আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস পালিত হয় কবে? 16ই সেপ্টেম্বর। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। বাংলাদেশ কত সালে কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষর করে? 2000 সালে। বিশ্ব বাণিজ্য সংস্থার WTO 13তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হবে? আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি? সৌদি আরব। চীন কত সাল নাগাদ বিশ্ব শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার সময়সীমা ঘোষণা করেছে? 2049 সালে। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ইউক্রেন।